নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ টিউবে সকলকে স্বাগত জানাই। আজ আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমরা। রেসিপিটি হলো নবাবী সেমাই। খুবই টেস্টি একটা রেসিপি, আর দেখে নেওয়া যাক আমাদের আজকের রেসিপি। প্রথমে লাচাটাকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে 2 টেবিল স্পুন ঘি দিয়েছি, আর ঘিটাকে আমি ভালো করে আগে মেল্ট করে নিচ্ছি। এবারে আমি এই লাচাটাকে এর মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে আমি লাচাটা কিন্তু এখানে ভেজে নেব। আর এখানে আমি 200 গ্রাম লাচা ব্যবহার করেছি। লো টু মিডিয়াম ফ্লেমে লাচাটা ভেজে নিয়ে যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন গুঁড়ো চিনি। আবারও এটা সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু ফুড কালার আমি এখানে অ্যাড করছি, যাতে একটু কালারটা সুন্দর আসে তার জন্য। ফুড কালারটা দিয়ে ভালো করে আমি এবারে সিমটা ভেজে নেব। সিমুইটা মানে লাচাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে একটা বাটির মধ্যে আমি এটাকে আলাদা করে তুলে নিচ্ছি। লাচা সিমের মাঝের খিরের অংশটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 ml দুধ। আর দুধটা কিন্তু আমার আগের থেকেই জাল দিয়ে নেওয়া ছিল, কাঁচা দুধ আমি এখানে ব্যবহার করিনি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখনো জ্বালাইনি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। তোমরা চাইলে এখানে কাস্টার্ড পাউডার ব্যবহার করতে পারো, তবে এই মুহূর্তে আমার কাছে কাস্টার্ড পাউডার অ্যাভেলেবেল নেই, তাই জন্য আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। দিয়ে দেব এখানে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ। আর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল স্পুন কনডেন্স মিল্ক। এবারে সমস্ত উপকরণ আগে ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নেব, যাতে কোনো দানা না বেঁধে যায়, সেইভাবে আগে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে জ্বালিয়ে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে এটাকে ক্রমাগত নাড়াচাড়া করে নিতে হবে, যাতে কোনো দানা না বেঁধে যায়। এইভাবে 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবে দুধটা কিন্তু ঘন হয়ে এসছে। সাত থেকে আট মিনিট ধরে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছ ফিলিংটা কিন্তু তৈরি হয়ে গেছে, মানে দুধটা একদমই ঘন হয়ে গেছে। এবারে আমি একটা বাটির মধ্যে, মানে একটা কন্টেনারের মধ্যে যে লাচাটা আমি ভেজে নিয়েছিলাম তার কিছুটা আমি এরকম সমান করে একটা লেবেল তৈরি করে নিয়েছি। আর এই দুধের ফিলিংটাকে, মানে এই ক্ষীরের অংশটাকে আমি এর ওপর দিয়ে নেব।
আর গরম অবস্থাতেই কিন্তু এটাকে দিয়ে নিতে হবে। মাঝখানে ক্ষীর অংশটা দিয়ে নেওয়ার পর আবারও ওপর থেকে আমি ভেজে নেওয়া লাচাটা দিয়ে দিচ্ছি। এইভাবে পুরো সমান করে চারিদিকে ছড়িয়ে দিয়ে নিতে হবে। ওপরের লেয়ারটা লাচা দিয়ে তৈরি করে নেওয়ার পর কিছু কাজু এবং আমন্ডস কুচি আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। এবারে পুরো কন্টেনারটাকে ধরে, মানে কন্টেনারটাকে ফ্রিজের মধ্যে এক ঘন্টার মতন রেখে দিয়ে তারপর এই নবাবি সিমুই আমি সার্ভ করব। এক ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বার করে নিয়েছি। আমাদের নবাবি সিমুই কিন্তু খুব সুন্দরভাবে জমে গেছে। আমি একটা সাইড দিয়ে কেটে দেখাচ্ছি যে কত সুন্দর তিনটে লেয়ার, দেখো খুব পরিষ্কারভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। এবারে আমি কেটে কেটে এখান থেকে সবার জন্য সার্ভ করব। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের রেসিপি? ভালো লাগলে তোমরাও এই একইভাবে তৈরি করে নিতে পারো এবং সকলের সাথে শেয়ার করে নিতে পারো। রেসিপিটি লাইক করো এবং আমাদের চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে, কারণ আমরা যখনই নতুন কোনো ক্রিয়েটিভিটি দেব তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো ক্রিয়েটিভিটি নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।